আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব থেকে সাত সালামের আমল সাত সালামের আমল বললে আপনারা কি বুঝেন অনেকে বুঝেন যে সাত সালাম এটা আবার কেমন কথা সাত সালামের আমল এটা আবার কি জিনিস কোরআনুল ক্যারিমের মধ্যে সালাম এই কথাটা সাত বার এসেছে এবং এটা নিয়ে সাতটা আয়াত আছে এই সাতটা আয়াত পাঠ করলে আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ পাক আপনাকে কত ধরনের বিপদ থেকে বাঁচাচ্ছেন কত ভাবে সুস্থতা দিচ্ছেন কত ভাবে আপনাকে নিয়ামতের উপর রাখবেন কত ভাবে সম্মানিত করবেন কত ভাবে আপনার উদ্দেশ্য হাসিল হবে কত ভাবে বরকত হবে আয় হবে উন্নতি হবে সফলতা আসবে ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না কোরআন কারিমের সালাম মানে শান্তি শান্তি মানে রহমত রহমত মানে বরকত বরকত মানে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য মানে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাত এজন্য সম্মানিত ভাই বন্ধুরা কোরআনুল কারীম থেকে যখনই কোনো বিপদ যখনই বিয়ে হয় না যখনই সন্তান হয় না যখনই অবাধ্য যখনই বৈধ উদ্দেশ্য যখনই সমস্যা যখনই রূপ যে সমস্যায় থাকুক না কেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্যা থাকবেই সমস্যার সমাধানের জন্য আমি কোরআন করিম থেকে এই সাতটা আয়াত খুঁজে বের করেছি এই সাতটা আয়াত এর কাজ আপনার ভাগ্য বদলে দিবে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা বিরোধ আমি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সাবধান না হলে এরটা কোনো ভাবে আমি নিচ্ছি না এজন্য সাবধান থাকতে হবে যাই হোক বিপদ থেকে হেফাজত নিরাপত্তা লাভ বরকত লাভ আয় উন্নতি মাজমু আফ দুই শত চল্লিশ নম্বর পৃষ্ঠার সাথে সাথে আমারও কিছু কথা এখানে যুক্ত করা আছে মির প্রথম আয়াত এখন প্রশ্ন কতবার পড়ব এটা বলে নিন তিনশো তো সাত সালাম ভাগ্যবদলের সালাম এটা ভাগ্যবদল হয়ে যাবে এই সাত সালামের মাধ্যমে সালাম মানে ওই যে মানুষকে সালাম দেওয়া সেটা না এটা মানে সাতটা আয়াতের শুরুতে সালাম আছে এই জন্য বললাম আর কি সালাম সালামুন প্রথম আয়াত সালামুন কওলাম মির রব্বির রহিম দ্বিতীয় আয়াত সালামুন আলা নু আলা নুহিন ফিল আলামিন তিন নাম্বার সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা هارুন আলা মুসা ওয়া هارুন এই হচ্ছে চারটা পাঁচ নম্বরে হচ্ছে সালামুন আলা আলাল আলাল ইলিয়াসিন ছয় নাম্বার সালামুন আলাইকুম তুমি তুমি ফাদখুলুহা খালিদিন সাত নম্বর এসেছে সালামুন সালাম মানে আল্লাহর পক্ষ থেকে গাইবে সাহায্য আপনি কিভাবে বুঝবেন এই যে এখানে দেখেন না এখানে কয়েকজন নবীর নাম এসেছে আলা আলামিন আমি বিশ্ব জগতের মধ্যে নুহ নবীকে পাঠিয়েছি এই নুহ নবীর উপর আমার পক্ষ থেকে দয়া রহমত করুণা এটা যদি কোনো বান্দা পাঠ করে কোনো বান্দি পাঠ করে আল্লাহর কোনো বান্দা বান্দি পাঠ করে আল্লাহ তাকে কেনই করুণা দিবেন না আরেকটা এসেছে সালামুন আলাই কতগুলো নবীর নাম ইব্রাহিম আলাইহি সালাত ও সালামের উপর শান্তি সালামুন আলা মুসা ওয়া হারুন মুসা কালিমুল্লাহ এবং হারুন আলাইহি সালাত ও সালাম তাদের উপর শান্তি এই আয়াতগুলোর মধ্যে থেকে আপনি কি বুঝতে পারছেন কেমন আয়াত মনে হচ্ছে অযথা কোনো আমল না এই সাত আমল ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট ইনশা আল্লাহ এই আমলগুলো হয়তো বা আপনারা মানে কোরআনে করিম থেকে সার নির্যাসগুলো বের করে ফজিলতপূর্ণ আয়াতগুলো আসলে বের করে দেওয়া অনেক সময়ের প্রয়োজন হয় এই জন্য আমরা প্রথমত আমাদের অনেকগুলো আমল দিই ঠিক আমাদের ভিডিওগুলো দেখে অন্য অন্য মানুষ তাদের মতো বলে তাদের ভিডিও দিচ্ছে কিন্তু এখান থেকে কোরআন হাদিসের থেকে রিচার্জ করে একটা জিনিস বের করা বিভিন্ন কিতাবাদি থেকে বের করা সেখান থেকে নিজের মতো বলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যাই হোক এই জন্য আমল গুলো করবেন ভাগ্যবদলের জন্য যথেষ্ট আমি মনে করছি সালামন সালামনের আমল আমার কাছে অনেকগুলো কিতাব আছে যেগুলোর সমন্বয়ে বের করা এবং আমার নিজস্ব আমি বিভিন্ন আমার উস্তাদ থেকে শিখেছি জেনেছি যখন লেখাপড়া করেছি তখন বিভিন্ন খাতায় নোট করে রেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া খুঁজতে যাই বিভিন্ন মাসালা বের করতে যাই তখনই আসলে একটা সময় একটা জিনিস বের হয়ে আসে সেখান থেকে এক একটা ভিডিও দেওয়া যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আমি আগেও সাবধান করেছি আমার ভিডিও বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই ফেজ অনেকে আসলে করে করে এখানে ক্লিক করা দরকার কি ফেসবুকে সার্চ দিয়ে দেখি একটা তো সার্চ দিলে তো অনেক সময় প্রতারকরা দিন অনলাইনে সময় দেয় যার কারণে তাদের সময় আসে সেইগুলোতে তো আমার অত সময় দেওয়ার টাইম হয় না আপনি আপডেট জানতে চাইলে আপনার আমার ইউটিউবে যে কোনো ভিডিওতে কমেন্ট করেন আমার প্রতিনিধি আছে আপনাদের উপকার দেওয়ার স্বার্থে সার্ভিস দেওয়ার জন্য আমার পেজে কমেন্ট করেন আর কি বলে আমার ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট করেন আমার লোক রাখা তারা আপনাকে উত্তর দিবে এই জন্য অনেকে আছে আজে ভুয়া পেজে প্রতারণা শিখাবে পরবর্তীতে বলে এই সেই নানান ধরনের কথা এজন্য আমি আমার শেষের এগারো হাজার থেকে বারো তেরো হাজার শেষের ভিডিওগুলোতে আমি তাকে জানতাম না যে আমার ভিডিওগুলো মানসিকভাবে নকল করবে এই জন্য বলা হয় নাই কিন্তু এখন থেকে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি সাবধান করছি এই জন্য সাবধান বারবার বলার পরেও সাবধান না হলে এই ড্রাইভার কোনোভাবে আমি নিচ্ছি না সাবধান কিন্তু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু